हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास क्लास 12। आज हमें तुम्हारे टेक्सट बोर्ड पोएम शैल आई कम्पेयर दिए टू ए समार्स डे नहीं आलोचना करब। विलियम शेक्सपियर लेखा एक जनप्रिय सनेट। सनेट अर्थात 14 लाइन एक कविता, एटर नम्बर होता है 18। सनेट नम्बर 18। शैल आई कम्पेयर दि टू ए समार्स डे। शैल आई कम्पेयर यो टाइटल एर अर्थटा कि कम्पेयर, कम्पेयर मान तुलना करा। शैल आई कम्पेयर, हमें कि तुम्हें तुलना करते पारि। दि दि माने यू, हमें कि तुम्हें तुलना करते पारि टू अ समार्स डे एक ग्रीष्म दिन संगे। हमें कि तुम्हें एक ग्रीष्म दिन संगे तुलना करते पारि, एटा होच्छे ए टाइटलटार अर्थ। एबार चलो आमरा एक विलियम शेक्सपियर सम्पर्के जेने नि। विलियम शेक्सपियर इंगरेजी साहित्य जगते एक अति परिचित नाम। তিনি ছিলেন ষোড়শ শতকের একজন খ্যাতনামা ইংরেজ কবি এবং নাট্যকার। তার লেখা অনেক কমেডি মানে মিলনাত্মক নাটক বা ট্র্যাজেডি অর্থাৎ বিয়োগান্তক মানে যেখানে মিল নেই, একটা দুঃখের আবহে নাটকটা শেষ হচ্ছে, সেটাকে বলা হয় ট্র্যাজেডি। এবং কমেডি হচ্ছে যেখানে একটা হাস্যরস থাকবে এবং যেটা মাধ্যমে সব কিছু মিল দেখাবে শেষে, সেটা হচ্ছে কমেডি। সেই মিলনাত্মক কমেডি বা ট্র্যাজেডি এবং সনেট ইত্যাদি তিনি যা লিখেছেন তা চিরকালই পাঠকের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। তিনি সারা জীবনে মোট 37টি নাটক এবং 154টি সনেট রচনা করেছেন। তার বিখ্যাত কিছু নাটক হলো হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলভ নাইট ইত্যাদি। এদের মধ্যে কিছু কিছু আমরা ক্লাস 11-এই পড়ে এসেছি। আজ আমরা শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামার্স ডে এই কবিতাটি পড়তে চলেছি। এটা কি? এটা একটি সনেট। সনেট অর্থাৎ কি? 14 লাইনের একটি কবিতা। তিনি মোট 154টি সনেট লিখেছেন আমি বললাম, সেই তার মধ্যে এটা হচ্ছে সনেট নাম্বার 18, মানে 18 নম্বর সনেট। এই সনেটে কি বলা হয়েছে? যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমায় একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তিনি কাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করছেন? এখানে কবি এই কবিতার মধ্য দিয়ে তার বন্ধুকে অর্থাৎ বন্ধুর সৌন্দর্যকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে চলেছেন, মানে করেছেন তিনি বন্ধুর সৌন্দর্যকে। আমরা সবাই জানি যে সময় বড় নিষ্ঠুর। সময়ের ধ্বংসাত্মক গতির কাছে সৌন্দর্য ও যৌবন দুই ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু কবি মনে করেছেন যে তিনি তার সনেটের মধ্য দিয়ে তার বন্ধুর সৌন্দর্যকে অবিনশ্বর করে রাখবেন। সময়ের এই করাল গ্রাস থেকে তিনি তার সৌন্দর্যকে রক্ষা করবেন। মনে করা হয় যে এই সনেটগুলো তিনি তার বন্ধু এবং পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক মানে যে তাকে কবিতা লেখার জন্য উৎসাহ দিচ্ছে এবং আর্থিক দিক থেকে সাহায্য করছে, সেরকম ব্যক্তিকে পৃষ্ঠপোষক বলা হয়। তো বলছে তিনি তার বন্ধু এবং পৃষ্ঠপোষক মিস্টার WH-কে উৎসর্গ করে এই সনেটগুলো লিখেছেন। অর্থাৎ তিনি এই সনেটের মধ্য দিয়ে মিস্টার WH নামক এই ব্যক্তিরই সৌন্দর্যকে তিনি চিরস্থায়ী করতে চেয়েছেন। আমরা তো জানি সৌন্দর্য বা যৌবন কিছুই চিরস্থায়ী নয়। সময়ের নিয়মে সব কিছু যেমন ধ্বংস হয়, সময়ের এই নিষ্ঠুর নিয়মে সব কিছু, একটা সৌন্দর্য সেটাও চিরস্থায়ী না, বা একটা যৌবন সেটাও চিরস্থায়ী নয়, সেটাও একদিন সময়ের করাল গ্রাসে নষ্ট হয়ে যায়। কিন্তু কবি এই সনেটের মধ্য দিয়ে সেটাকেই অমর করে রাখতে চেয়েছেন, সেটাকেই তিনি অবিনশ্বর করে রাখতে চেয়েছেন বন্ধুর এই সৌন্দর্যটা। সেটা কিভাবে সেটা আমরা কবিতায় দেখব। অর্থাৎ এই সনেটের মূল বক্তব্যটা হলো সাহিত্যকর্মের মধ্য দিয়ে সময় ও মৃত্যুর ধ্বংসাত্মক রূপকে জয় করা। চলো আমরা কবিতাটা পড়ে দেখি, তার আগে রিসাইটেশনটা আমরা একবার দেখে নিই। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. Sometimes too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. But thy eternal summer shall not fade, nor lose possession of that fair thou owest, nor shall death brag thou wanderest in his shade.
When in eternal lines to time thou growest, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. এবার চলো প্রতিটা লাইনের ব্যাখ্যা আমরা করি। দেখো, shall I compare thee to a summer's day? Compare, compare করার কথার অর্থ হচ্ছে তুলনা করা। Thee, thee মানে হচ্ছে you। You এর poetic form হচ্ছে thee, অর্থাৎ তুমি। You মানে তুমি। To a summer's day, তাহলে shall I compare, আমি কি তুলনা করতে পারি তোমাকে? দি মানে যেহেতু ইউ, তাহলে আমি কি তোমায় তুলনা করতে পারি? কিসের সঙ্গে? টু আ সামার্স ডে, তার মানে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে। আমি কি তোমায় একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? দেখো, এখানে খেয়াল করো, শ্যাল এই মডেলটি দিয়ে এই সেন্টেন্সটি শুরু হয়েছে। এই শ্যাল মডেলটির ওপর এখানে জোর দেওয়া হয়েছে, এর ফলে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনটা যাতে যুক্ত হতে পারে অর্থের দিক থেকে, তাই এটা দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, আমি কি তোমায় গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? তোমায় মানে তোমার সৌন্দর্যকে। কবি তার বন্ধুকে বলছেন, আমি কি তোমার সৌন্দর্যকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করার অর্থ কি? ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, মানে ইউরোপীয় দেশগুলোতে প্রধানত শীত প্রধান, সেখানে গ্রীষ্মকাল খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু গ্রীষ্মকালের আবহাওয়া খুব মনোরম। আমাদের এখানে যেমন বসন্ততে, মানে স্প্রিং সিজনে ওয়েদার খুব সুন্দর হয়, মানে খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না। এবার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে শীত প্রধান দেশ হওয়ায় ওখানে গরমকাল বেশি দিন তার স্থায়িত্ব থাকে না, কিন্তু খুব বেশি গরম পড়ে না। যে গরমটা পড়ে তাতে আবহাওয়া খুব মনোরম থাকে। সেই মনোরম আবহাওয়ার সঙ্গে কবির বন্ধুর সৌন্দর্যটাকে তিনি তুলনা করেছেন, তাই বলছেন এই আবহাওয়াটা এত সুন্দর, এত মনোরম একটা আবহাওয়া, সেই আবহাওয়ার সঙ্গে তার সৌন্দর্যের সঙ্গে, এই আবহাওয়ার মনোরমের সঙ্গে কি আমি তোমার সৌন্দর্যটা তুলনা করতে পারি, সেটা কবি জিজ্ঞাসা করছেন। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাউ, দাউ মানেও ইউ, দাউ আর্ট মানে আর, তুমি হও মোর লাভলি মানে আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট মানে আরও বেশি মনোরম, তুমি আরও বেশি সুন্দর এবং আরও বেশি মনোরম। তাহলে তিনি প্রথম লাইনেই কী করেছেন, তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে গ্রীষ্মের যে মনোরম আবহাওয়া সেটা তুলনা করেছেন, কিন্তু পরক্ষণেই আবার তিনি নিজের মতটাকে নিজেই সংশোধন করেছেন, করে কি বলেছেন, কিন্তু যে না, তুমি হচ্ছ আরও বেশি সুন্দর, দাউ আর মোর লাভলি, তুমি আরও বেশি সুন্দর, অ্যান্ড আরও মোর টেম্পারেট, টেম্পারেট কথার অর্থ কি, নাতিশীতোষ্ণ, খুব গরমও না, খুব ঠান্ডাও নয়। তাহলে দাউ মানে হচ্ছে ইউ, আর্ট মানে হচ্ছে আর, এগুলো সবই কি এদের পোয়েটিক ইউজ, মানে ইউ এর পোয়েটিক ফর্ম হচ্ছে দাউ, এবং ইউ আর্ট আর এর পোয়েটিক ফর্ম, এ আর ই আর, আর এর পোয়েটিক ফর্ম হচ্ছে আর্ট। তো এখানে সে কি বলছে, তুমি আরও সুন্দর, আরও মনোরম, কিসের থেকে আরও বেশি সুন্দর, তাহলে গ্রীষ্মের থেকে, গ্রীষ্মের যে সৌন্দর্য, গ্রীষ্মের যে মনোরম আবহাওয়া, তুমি তার থেকে বেশি, তার থেকে বেশি সুন্দর, তার থেকে বেশি মনোরম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে প্রবল বাতাস, প্রবল এলোমেলো বাতাস, তাকে রাফ উইন্ডস বলা হচ্ছে। ডু শেক, শেক মানে নাড়া দেয়, সেই বাতাস কি করে, নাড়া দেয়, কাকে না, ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং বার্ডস, বার্ড মানে হচ্ছে ফুলের কুঁড়ি, প্রিয় ফুলের কুঁড়ি, অফ মে, মে মাসের প্রিয় ফুলের কুঁড়ি, অর্থাৎ সুন্দর ফুলের কুঁড়িগুলোকে, মে মাসের কুঁড়িগুলোকে রূপক অর্থে প্রিয় বলা হয়েছে, কারণ সেগুলো অত্যন্ত সুন্দর। তা বলছে এই যে এলোমেলো বাতাস, সে কী করে, মে মাসের এই অত্যন্ত সুন্দর ফুলের কুঁড়িগুলোকে নাড়া দেয়। ওখানে তো শীতকালই বেশি, গ্রীষ্মকাল ক্ষণস্থায়ী, তো সেই গ্রীষ্মকাল যখন অল্প কিছু দিনের জন্য আসে তখনই গাছে গাছে ফুল ফোটে, কুঁড়ি আসে, কিন্তু সেই সময় আবার গ্রীষ্মের প্রবল বাতাস বয়, সেই বাতাস কি করে, ওই কুঁড়িগুলোকে নাড়িয়ে ফেলে দেয়, মানে কুঁড়িগুলো নষ্ট হয়ে যায়। এর দ্বারা বলছে সুন্দর কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কবি এর দ্বারা বলতে চাইছেন যে এই প্রকৃতিতে কোনো সুন্দর জিনিসই কিন্তু চিরস্থায়ী নয়, মানে সমস্ত জিনিসই একটা টাইম ধ্বংসের দিকে চলে যায়। এই যে এত সুন্দর ফুলের কুঁড়ি, সেগুলোও কিন্তু চিরস্থায়ী নয়,
কিছু দিনের মধ্যেই সেই কুড়িগুলোকেও সেটাকেও কেউ নষ্ট করে ফেলে। কে নষ্ট করে ফেলে? এখানে রাফ উইন্ডস সেই ফুলের কুড়িগুলোকে, প্রিয় কুড়িগুলো বা সুন্দর কুড়িগুলোকে নষ্ট করে দেয়। অ্যান্ড সামার্স লিভস হ্যাথ অল টু শর্ট ডেট। সামার্স লিভস, সামার্স লিভস মানে গ্রীষ্মের চুক্তি, হ্যাথ মানে হ্যাজ, হ্যাজের পোয়েটিক ফর্ম হচ্ছে হ্যাজ, হ্যাথ বলছে অল টু শর্ট ডেট, বলছে অত্যন্ত সংক্ষিপ্ত, অল টু শর্ট এ ডেট মানে অত্যন্ত সংক্ষিপ্ত। গ্রীষ্মের চুক্তি লিজ, লিজ কথাটা হচ্ছে এটা একটা লিগাল ওয়ার্ড, এটি একটি আইনগত মানে শব্দ, এটার অর্থ এটি চুক্তি অর্থে ব্যবহৃত হয়। এখানে কবি বলতে চাইছেন যে গ্রীষ্মকাল যেন প্রকৃতি মায়ের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ, যে সে কিছু দিনের জন্যেই তার স্থায়িত্ব। তার কবির মতে গ্রীষ্মকাল খুবই স্বল্পস্থায়ী, আসলে প্রকৃতির সমস্ত উপাদানই ক্ষণস্থায়ী, কারোরই স্থায়িত্ব চিরকালীন নয়, সমস্ত জিনিসই একটা টাইম সেটা ধ্বংসের পথে চলে যায় বা নষ্ট হয়ে যায়। তাই গ্রীষ্মকাল এত সুন্দর যে গ্রীষ্মকাল, ওদের দেশে গ্রীষ্মকালটা খুবই মনোরম, কিন্তু সেই মনোরম আবহাওয়াটা চিরকালীন নয়, সেটাও ক্ষণস্থায়ী, কিছুদিন পর সেটারও শেষ হয়ে যায়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, সামটাইম মানে কখনো কখনো, টু হট প্রচণ্ড গরম, দ্য আই অফ হেভেন মানে স্বর্গের চোখ, সাইন্স মানে আলো দেয়। এখানে আই অফ হেভেন, আই অফ হেভেন কথার অর্থ কী? এখানে আই অফ হেভেন বলতে বোঝানো হয়েছে দ্য সান, দ্য সান মানে সূর্য। এখানে কবি সূর্যের কে স্বর্গের চোখের সঙ্গে তুলনা করেছেন, এই তুলনা কাল্পনিক, এক্ষেত্রে তিনি একটা ফিগার অফ স্পিচ ইউজ করেছেন, পার্সোনিফিকেশন করেছে স্বর্গের চোখ, যেমন করে মানুষের চোখ থাকে তেমন করে তিনি যেন স্বর্গের চোখকে কল্পনা করেছেন। এবং এই স্বর্গের চোখটা কে, কাকে বলা হয়েছে এই স্বর্গের চোখটা? সূর্যকে স্বর্গের চোখ বলে বলা হচ্ছে। বলছে কখনো কখনো টু হট প্রচণ্ড গরম হয়ে, দ্য আই অফ হেভেন মানে সান সূর্য, সায়েন্স মানে আলো দেয়, কখনো কখনো সূর্য অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে আলো দেয়, তাই তো? অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, অ্যান্ড অফেন, অফেন মানে প্রায়, ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, গোল্ড কমপ্লেক্সন মানে সোনালি বর্ণ, ডিম মানে মৃদু হয়ে যায়, এবং প্রায় তার এই উজ্জ্বল বর্ণ, কখনো সে প্রচণ্ডভাবে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, কিন্তু কখনো কখনো আবার কি হচ্ছে, সে হচ্ছে তার গোল্ড কমপ্লেক্সন, তার সোনালি বর্ণ মৃদু হয়ে যাচ্ছে। কিভাবে তার সোনালি বর্ণ মৃদু হয়ে যাচ্ছে? বলছে যখন আকাশ মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, হোয়েন দ্য সান ইজ কভার্ড উইথ ক্লাউড, মানে যখন সূর্য মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আকাশ না, যখন হোয়েন দ্য সান ইজ কভার্ড উইথ ক্লাউড দেন দ্য কমপ্লেকশন অফ সান বিকামস ডিম, তখন সূর্যের এই যে কমপ্লেকশন, এই গোল্ড কমপ্লেকশন, সেটা কি হয়ে যায়? মৃদু হয়ে যায়। তাহলে সূর্য যে এত উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, তার এই কিরণও কী হচ্ছে? চিরকালীন নয়, সেটাও ক্ষণস্থায়ী, সেটাও একটা টাইম কী হয়, মেঘের আড়ালে পড়ে মৃদু হয়ে যায়। তাহলে ফুলের সৌন্দর্য, ফুলের কুঁড়ির সৌন্দর্য, সেটাও চিরকালীন নয়, আমরা দেখলাম। আবার কি, গ্রীষ্মকাল যে সময় আবহাওয়া এত মনোরম, সেটাও চিরকালীন নয়, সেটাও ক্ষণস্থায়ী। আবার সূর্য, সে কখনো কখনো প্রচণ্ড আলো আর উত্তাপ দিচ্ছে, কিন্তু সেটাও ক্ষণস্থায়ী, সেটাও চিরকালীন নয়, কেননা কখনো কখনো মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছে এবং তখন তার কমপ্লেকশন মানে তার আলো মৃদু হয়ে যাচ্ছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এভরি প্রত্যেক, ফেয়ার মানে সুন্দর মানে সৌন্দর্য, ফ্রম ফেয়ার প্রত্যেকটা সৌন্দর্য থেকে, সৌন্দর্য মানে সমস্ত সুন্দর জিনিস এক কথায় বলা যায়, সামটাইম কখনো না কখনো ডিক্লাইন্স, ডিক্লাইন্স কথার অর্থ হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়, ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে প্রত্যেকটা সুন্দর জিনিস আমরা প্রকৃতির মধ্যে দেখছি কি, কোনো সুন্দর জিনিসই চিরকালীন নয়, সেটাই কবি বলেছেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার মানে প্রত্যেকটা সুন্দর জিনিস সামটাইম কখনো না কখনো ডিক্লাইন্স ক্ষয়প্রাপ্ত হয়, কোনো জিনিসই চিরকালীন নয়। বাই চান্স সেগুলো কীভাবে ক্ষয়প্রাপ্ত হয়? বাই চান্স মানে হঠাৎ করে, অল নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, দেখো হয়তো সেটা হঠাৎ করে হতে পারে, মানে হঠাৎ করে যদি তার একটা পরিবর্তন হলো, সেটা ধ্বংস হয়ে গেল, এটা হতে পারে, অথবা নেচার্স চেঞ্জিং কোর্স মানে প্রকৃতির চেঞ্জিং কোর্স মানে পরিবর্তনের ধারা, আনট্রিমড মানে
অপরিবর্তনীয়। প্রকৃতির পরিবর্তনের ধারা অপরিবর্তনীয় থাকে। এর কথার অর্থ কি, প্রকৃতিতে তো সব কিছু পরিবর্তন হবেই, একটা টাইম তার ক্ষয় আসবেই, সেটা ধ্বংস হবে, এটাই প্রকৃতির পরিবর্তনের ধারা। বলছে সেই ধারাটা অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ সেখানে কোনো চেঞ্জ আসে না এই ধারার মধ্যে, যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন আসবে, প্রত্যেকটা জিনিস ক্ষয় পাবে, ক্ষয়প্রাপ্ত হবে, ধ্বংস হয়ে যাবে। এই যে নেচারের একটা চেঞ্জিং মুড, এটা কি থাকে, আনট্রিপ, এটা অপরিবর্তনীয় থাকে। তার এই পরিবর্তনের ধারা অপরিবর্তনীয় থাকার ফলেই জিনিসগুলো নষ্ট হয় বা হঠাৎ করে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে, সময়ের করাল গ্রাসে সমস্ত সৌন্দর্য একদিন বিনষ্ট হয়। বাট দাই, কিন্তু কবি কি বলতে চাইছেন দেখো, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু কবির মতে সে তার বন্ধুকে বলছে বাট, কিন্তু তিনি এই যে সমস্ত কথা বললেন তারপরে তার নিজেরই মতের বিপক্ষে গিয়ে বলছেন বাট, কিন্তু দাই মানে ইয়োর, ইয়োর মানে তোমার, এর ইয়োরের পোয়েটিক ফর্ম হচ্ছে দাই, দাই ইটার্নাল সামার মানে তোমার শাশ্বত গ্রীষ্ম শ্যাল নট ফেড, সেটা কি হবে, ফেড হবে না মানে ম্লান হবে না, তোমার শাশ্বত গ্রীষ্ম। এখানে শাশ্বত গ্রীষ্ম মানে গ্রীষ্ম বলতে কবি যৌবনকে বোঝাচ্ছেন এবং তার সৌন্দর্যকে বোঝাচ্ছেন। তাহলে কবি নিশ্চিত করে দিয়ে বলেছেন যে তার বন্ধুর যৌবন কোনো দিনই ক্ষয় পাবেন না। তাহলে বলছে যদিও প্রকৃতিতে পরিবর্তনের ধারা অপরিবর্তনীয়, প্রকৃতির প্রত্যেকটা জিনিস হঠাৎ করে বা প্রকৃতির পরিবর্তনের রীতি অনুযায়ী সব কিছু একদিন ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু তোমার যে সৌন্দর্য, তোমার যে যৌবন, সেটাকে তিনি সামারের সঙ্গে তুলনা করেছেন তার বন্ধুর যৌবনকে। তা বলছে তোমার এই যৌবন কী হবে, শ্যাল নট ফেড মানে কখনোই সেটা ক্ষয়প্রাপ্ত হবে না, কখনোই সেটা মৃদু হবে না। নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দাউ ওস্ট, নর লস পসেশন, লস মানে হারিয়ে যাওয়া, পসেশন মানে সম্পদ, সেই সম্পদ হারাবে না, অফ দ্যাট ফেয়ার, ফেয়ার মানে সৌন্দর্য, সেই সৌন্দর্য, দাউ ওস্ট, দাউ মানে ইউ, ইউ ওস্ট মানে তোমার, তুমি যে সৌন্দর্য যা তোমার আছে, ইউ দাউ ওস্ট মানে হোয়াট ইউ হ্যাভ, যা তোমার আছে, তোমার যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য কখনোই হারাবে না। কবি এখানে বলতে চাইছেন যে তার বন্ধুর সৌন্দর্য ও যৌবন অক্ষুণ্ণ থাকবে, যে তোমার যৌবন কখনোই মৃদু হবে না, তোমার সেই সম্পদ, তোমার যে সৌন্দর্য, যে তোমার একটা সম্পদ, সেটা কি হবে, এই সময়ের ধ্বংসক্রিয়ার বিরুদ্ধে অক্ষুণ্ণ থাকবে, সময়ের যে ধ্বংসক্রিয়ার যে একটা রীতি, সেই রীতিতে কিন্তু এটা পড়বে না, মানে তার বন্ধুর সৌন্দর্য সেই নিয়ম অনুযায়ী কখনোই ধ্বংসপ্রাপ্ত হবে না, সেটা চিরকাল এক থাকবে। নর শ্যাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, নর শ্যাল ডেথ, ডেথ মানে মৃত্যু, ব্র্যাক, ব্র্যাক মানে অহংকার প্রকাশ করা, বোস্ট অহংকার করা, দাও মানে ইউ, ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, সেড মানে কি ছায়া, তার মানে মৃত্যু কখনোই তার ছায়ায় তোমাকে টেনে নিয়ে গিয়ে অহংকার প্রকাশ করতে পারবে না। মৃত্যু তো সবসময় এই অহংকার প্রকাশ করে যে আমার হাত থেকে কারোর নিস্তার নেই, প্রকৃতির সমস্ত জিনিসে, মানুষ হোক বা গাছপালা হোক বা পশু প্রাণী হোক, পশু পাখি হোক, সবাইকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাই মৃত্যু যেন এ বিষয়ে অহংকার প্রকাশ করছে। এখানেও কবি মৃত্যুকে একটা মানুষের সঙ্গে তুলনা করেছেন, মানুষ যেমন করে অহংকারী হয় তেমনি যেন ডেথ, তার উপর যেন ব্যক্তিসত্তা আরোপ করেছেন তিনি, পার্সোনিফিকেশন, মানুষ অহংকার প্রকাশ করে, এখানে মৃত্যু অহংকার প্রকাশ করছে, যে কি অহংকার, যে আমার হাত থেকে কারোর নিস্তার নেই। কিন্তু কবি বলছেন যে মৃত্যু তোমাকে তার ছায়ায় নিয়ে গিয়ে গর্ব করে বলতে পারবে না, কি বলতে পারবে না, যে আমার হাত থেকে তোমার মুক্তি নেই। কবি বলতে চাইছেন যে তার বন্ধু অমর হয়ে থাকবেন, মৃত্যুর করাল গ্রাস তার বন্ধুকে কোনোদিনই কেড়ে নিতে পারবে না। কেন, কেন মৃত্যু তার বন্ধুকে নিজের ছায়া টেনে নিয়ে গিয়ে এই অহংকারটা প্রকাশ করতে পারবে না, কেন না, বলছে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোস্ট, হোয়েন যখন, ইন ইটার্নাল লাইন্স, ইটার্নাল লাইন্স মানে হচ্ছে অমর কবিতা, শাশ্বত এই লাইনগুলোর মধ্য দিয়ে, অমর কবিতার মধ্য দিয়ে, টু টাইম
দাও মানে ইউ গ্রোস, যখন তুমি বেড়ে উঠবে তোমার তোমার খ্যাতি বৃদ্ধি হবে এই কবিতার লাইনগুলোর মধ্য দিয়ে। অর্থাৎ কবির বন্ধু সময়ের বিস্তারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার সৌন্দর্য ও যোগ্যতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? যে কবিতার শাশ্বত এই লাইন বা পংক্তির মধ্য দিয়ে নিজের বন্ধুর সৌন্দর্যকে অবিনশ্বরতা প্রদান করছেন। তিনি বলতে চাইছেন এই লাইন, এই যে কবিতা আমি লিখছি, এই কবিতার লাইনের মধ্য দিয়ে তোমার খ্যাতি বৃদ্ধি হবে, তুমি এই লাইনগুলোর মধ্য দিয়েই চিরকাল বেঁচে থাকবে। এই লাইনের মধ্য দিয়ে আমি তোমার সৌন্দর্যটাকে বর্ণনা করব, তাই সেই সৌন্দর্য কখনোই নষ্ট হবে না। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, বলছে সো লং যতদিন, অ্যাজ মেন ক্যান ব্রিথ যতদিন মানুষ, ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, অর আইস ক্যান সি মানে চোখ দেখতে পাবে, সো লং লিভস দিস ততদিন বেঁচে থাকবে এটা, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি এবং এটা গিভস লাইফ জীবন দেবে, টু দি, দি মানে ইউ, এটা তোমায় জীবন দেবে। এখানে তাহলে কি বলতে চাইছেন যে আমি এই ইটার্নাল লাইন্সগুলো লিখছি, আমি এই অমর কবিতাটা লিখছি, তার মধ্যে আমি তোমার সৌন্দর্যটাকে বর্ণনা করছি। মানুষ যতদিন বেঁচে থাকবে মানে পৃথিবীতে যতদিন মানুষ নামক এই প্রজাতিটা থাকবে এবং সে যতদিন নিঃশ্বাস নিতে পারবে, সে মানে এখানে মানুষ বলতে সমগ্র মানব জাতিটাকে বোঝানো হচ্ছে, যে এই মানুষেরা যতদিন নিঃশ্বাস নিতে পারবে এবং তাদের চোখ যতদিন দেখতে পারবে, তারা কি করবে? এই কবিতাটা পড়বে, এই যে অমর কবিতাটা তিনি লিখে গেলেন যেখানে তার বন্ধুর সৌন্দর্যটা বর্ণনা করা আছে, মানুষ বেঁচে থাকলে, নিঃশ্বাস নিলে এবং চোখে দেখতে পেলে ততদিনই এই কবিতা পড়তে থাকবে, যুগের পর যুগ ধরে মানুষ এই কবিতা পড়তেই থাকবে। সো লং লিভ দিস ততদিন এটা বেঁচে থাকবে, এখানে এই দিস মানে কি, এই দিস কথার অর্থ হচ্ছে সেই ভার্সটা, সেই পোয়েমটা যেটা কবি লিখছেন, সেই কবিতাটা ততদিন থাকবে, মানুষ যতদিন পড়বে ততদিন এই কবিতা বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ এবং এটাই দেবে জীবন, টু দি, এটাই তোমাকে জীবন দেবে। অর্থাৎ এই কবিতাটা, এই কবিতার লাইনগুলোই তোমাকে জীবন দেবে। এইভাবে নিজের কবিতার মধ্য দিয়ে, তার নিজের সৃষ্টির মধ্য দিয়ে কবিতার বন্ধুকে অমর করে রাখতে চেয়েছেন। মৃত্যুর এই যে ধ্বংসাত্মক, মৃত্যু এবং সময়ের যে ধ্বংসাত্মক রূপ, সেটার বিরুদ্ধে গিয়ে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে অবিনশ্বর করেছেন তার এই লেখনীর মধ্য দিয়ে। তাই মানুষ যতদিন বেঁচে থাকবে, যতদিন কবিতা পড়বে, ততদিনই তার বন্ধুর সৌন্দর্য এভাবেই বেঁচে থাকবে, এভাবেই অমর হয়ে থাকবে তার বন্ধুর সৌন্দর্য। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।